এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতে কংগ্রেসের আন্দোলন একেবারে তীব্র হচ্ছে। শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার করে চর্চা, এমন দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এবং সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেসের বিশাল এই আন্দোলন। এই আন্দোলনের কর্মসূচিতে কি বলছেন কংগ্রেসের নেতারা, সরাসরি সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে কিছুটা আমরা এই কথোপকথন সংক্ষেপে শোনাব। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে তাহলে কি জনজাতি ভোটাররা কংগ্রেসে সামিল হবে? এটা একেবারে স্পষ্ট বার্তার ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে বক্তব্য সরাসরি শুনুন। সেই সংহতি পদযাত্রা সদর জেলা কংগ্রেসের আজ ছয় আগরতলা বিধানসভার অন্তর্গত এই বিকারগঞ্জ বাজারে চন্দনখলা বাজারে আজকের এই সভায় উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি সদ্রীয় শ্রী আশিস কুমার সাহা মহাশয়, উপস্থিত আছেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের জনপ্রিয় জননেতা শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়, উপস্থিত আছেন সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তন্ময় রায়, উপস্থিত আছেন যুব কংগ্রেস সভাপতি, মহিলা কংগ্রেস সভানেত্রী, ব্লক কংগ্রেস সভাপতিগণ, সেবা দলের রাজ্য চেয়ারম্যান, আনঅর্গানাইজ কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান থেকে শুরু করে ত্রিপুরা তফসিলি কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান, ব্লক কংগ্রেস সভাপতিগণ, যুব কংগ্রেসের পদাধিকারী, মহিলা কংগ্রেসের পদাধিকারী সকলকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন এবং প্রাণভরা ভালোবাসা জানাই। এবং আমাদের মাইকের আওয়াজে দূর দূরান্ত থেকে যারা দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছেন সকলকে আমাদের দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন এবং প্রাণভরা ভালোবাসা ভাই ফোটার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছেন রাজ্যে, এমন একটি প্রোগ্রাম হাতে নিয়েছেন যে মানুষের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য একটা সংহতি যাত্রার ডাক দিয়েছেন। তার জন্য আমি রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের রাজ্যে আপনাদেরকে আরো একবার আমরা সংক্ষেপে জানিয়ে রাখি, ভিডিওটা চার মিনিট পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। জনজাতি ভোটাররা ফের সুদীপ রায় বর্মনের সঙ্গে যোগাযোগ রাখছে, পাহাড় যার ক্ষমতা তার রাজনৈতিক জীবন কাহিনী কিন্তু একেবারে উজ্জীবিত হতে চলেছে। পাহাড়ের মোথা দল কিন্তু কংগ্রেসের দিকে, মোথার সমর্থকরা কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। এটাই যদি তাই হয়, বাস্তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেই চিত্রটা সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হতে পারে। এবং সেই ফুটেজগুলো আপনারা দেখতে পেলেন ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে কংগ্রেসের, যুব কংগ্রেসের আন্দোলনে আরও একেবারে তীব্র হচ্ছে। তবে এই এই মুহূর্তে যেটা খবরের আপডেট আসে, এডিসি ভিলেজ নির্বাচনের আগেই বড় একটা জয়ের সম্ভাবনা বা সফলতা কতটা উজ্জীবিত হতে পারে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো, সেই ক্ষেত্রে কতটা কার্যত হতে পারে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমরা কিছুটা কথোপকথন, সেই ফুটেজগুলো তুলে ধরলাম। সবুজ বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাংলার পর ত্রিপুরাতে রাজনৈতিক সমীকরণে কিন্তু কংগ্রেস সমর্থকদের আন্দোলনে আরও তীব্র হচ্ছে, ফের শাসক বনাম রাজনৈতিক দলের রাজনৈতিক তরজা বলাই যেতে পারে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।